কক্সবাজারের টেকনাফে এক কিশোরকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় পালিয়ে আসার সময় এক পাঞ্চাশি গুলিবিদ্ধ হন। শুক্রবার সকাল ১০টায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেল পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্যরা জানান, শুক্রবার সকালে আব্দুর রহমান এবং মোহাম্মদ শরীফ নামে দুই ব্যক্তি টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেল এলাকায় পানের বরজে কাজ করতে যান। এ সময় পানের বরজে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে আব্দুর রহমানকে জিম্মি করলে পরবর্তীতে মোহাম্মদ শরীফ চিৎকার শুরু করেন। এ সময় মোহাম্মদ শরীফকে লক্ষ্য করে অস্ত্রধারীরা গুলি করে। এ সময় একটি গুলি মোহাম্মদ শরীফের গায়ে লাগলে পরবর্তীতে সে পালিয়ে লোকালয়ে চলে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে আব্দুর রহমানের এখনও পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তাকে উদ্ধারে কাজ করছে বলে জানায়। এছাড়াও গত কয়েকদিন ধরে টেকনাফের নীলা ইউনিয়নে বেশ কয়েকটি অপহরণের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন ব্যক্তি মুক্তিপণ দিয়েও ছাড়া পেয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।